প্রীতি নামের একটি মেয়ে তার বাবা ও মায়ের সঙ্গে বিষ্ণুপুর নামক এক জায়গায় বাস করত। প্রীতি পড়াশোনায় খুব ভালো ছিল, উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার খুব ইচ্ছা ছিল তার। প্রীতিকে দেখতে অনেক সুন্দর হয়, তার জন্য বিয়ের অনেক সম্বন্ধ আসত, কিন্তু এত তাড়াতাড়ি প্রীতি বিয়ে করতে ইচ্ছুক ছিল না। তার বাবা একজন কৃষক ছিল, তাই নিজের মেয়েকে বেশি দূর পড়াশোনা করানোর মতো ক্ষমতাও ছিল না তার। তাই প্রীতি মাধ্যমিক পাশ করার পরই তারা একটা অনেক ভালো পরিবার দেখে তার বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর প্রথম দিন প্রীতি শ্বশুর বাড়িতে গিয়ে খুব কান্নাকাটি করতে থাকে। প্রীতি, তোমার কি হয়েছে? আমি অনেকক্ষণ থেকে দেখছি তুমি কেঁদেই যাচ্ছ। কোনো অসুবিধা হলে আমাকে বলতে পারো। মোহন, আমি পড়াশোনা করতে চাই, মাধ্যমিকে এত ভালো রেজাল্ট করলাম, ভাবলাম ভালো একটা স্কুলে সায়েন্স নিয়ে ভর্তি হব। আমার বাবা মা অনেক গরিব হওয়ায় আমাকে আর পড়াতে পারবে না বলে আমার বিয়ে দিয়ে দিয়েছে। আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেল। আচ্ছা, এই ব্যাপার? তোমার জন্য সত্যিই খুব খারাপ লাগছে, কিন্তু প্রীতি, বিয়ে করলেই যে জীবন শেষ হয়ে যায় তা কিন্তু নয়। বিয়ের পরেও জীবনে এগিয়ে যাওয়া সম্ভব, যদি লক্ষ্য ঠিক থাকে। আমি তোমাকে পড়াবো, তোমাকে আমি স্কুলে ভর্তি করে দেব, আমি কথা দিচ্ছি। আজ থেকে তোমার সব দায়িত্ব আমার, ঠিক আছে? মোহন তার বাড়িতে কাউকে কিছু না জানিয়েই প্রীতিকে একটা অনেক ভালো স্কুলে ভর্তি করে দেয়। দু তিন দিন পর, বৌমা কি খবর বলো? খুশির খবর কবে দেবে আমাদের? আমার তো বয়স হয়ে গেল, আর কদিন বাঁচবো তার কোনো ঠিক নেই। মরার আগে নাতি নাতনির মুখ দেখতে পাওয়ার সৌভাগ্য হবে তো আমার। মা, আমাদের বিয়ের তো মাত্র এক সপ্তাহ হলো, আর আপনি এখনই বাচ্চা নেওয়ার কথা বলছেন? আর আমি তো এখন বাচ্চা নিতেই পারবো না, কারণ আমি পড়াশোনা করবো এখন। কি, এই মেয়ের কি মাথা খারাপ হয়ে গেছে? পড়াশোনা? কিসের পড়াশোনা? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে আর পড়ে কি লাভ শুনি? কোনো পড়াশোনা হবে না আর বাচ্চা নিতে পারবে না মানে? তুমি যা বলবে তাই হবে নাকি? কয়েক মাসের মধ্যেই আমি খুশির খবর শুনতে চাই, ব্যাস এই আমি বলে দিলাম। তখন সেখানে মোহন এসে বলে, না মা, তোমার আর আমার কথা মতো কিছুই হবে না, সবটাই প্রীতির ইচ্ছাতেই হবে। তোমায় তো বলাই হয়নি, আমি প্রীতিকে বোলপুরের একটা স্কুলে ভর্তি করে দিয়েছি, ও হোস্টেলে থেকে পড়াশোনা করবে, আমি আজকেই ওকে হোস্টেলে দিয়ে আসবো। এটা শুনে কবিতা দেবী খুব রেগে যায়। মোহন, এসব কি বলছিস? বিয়ের পর বাড়ির বউ বাইরে থেকে পড়াশোনা করবে, এটা আমি মেনে নিতে পারবো না। কোথায় কি করে বেড়াবে তুই কি দেখতে পাবি? আর তাছাড়া আমি তোর বিয়ে দিয়ে ঘরে বউ আনলাম, বাড়ির কাজকর্ম করবে, একটা নাতি নাতনি হবে। মা, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো, প্রীতি চলো তোমাকে দিয়ে আসি, আমাদের দেরি হচ্ছে। কবিতা দেবী খুব রাগারাগি করে, কিন্তু মোহন সবকিছুকে উপেক্ষা করেই প্রীতিকে হোস্টেলে দিয়ে আসে। প্রীতি, সাবধানে থাকবে কেমন, কোনো কিছুর অসুবিধা হলে আমাকে বলবে। আর হ্যাঁ, খারাপ সঙ্গ থেকে বেঁচে থাকবে, আমি এবার আসছি, সাবধানে থেকো। মোহন, আমার পাশে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। মোহন প্রীতিকে রেখে বাড়িতে চলে আসে। দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে যায়। মাঝে মধ্যে কয়েকদিনের জন্য প্রীতি বাড়িতে আসত, আবার কিছুদিন থেকে হোস্টেলে ফিরে যেত। এভাবেই এক বছর কেটে যায়। ক্লাস ইলেভেনে প্রীতি তাদের ক্লাসে ফার্স্ট হয়। সময় অতিবাহিত হতে থাকে। একদিন প্রীতি মোহনকে ফোন করে বলে, হ্যালো মোহন, আর বলো না, খুব চাপে আছি, 10-15 দিন পর অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিক্যালের কাজ, সমস্ত কিছু জমা নেবে, আর আমার কিছু করা হয়নি। জানো তো শরীরটা খারাপ ছিল, কি করব বলো তো, এখনো তো আমার শরীরটা পুরোপুরি ঠিক হয়নি। কোনো চাপ নেই তোমার, সব অ্যাসাইনমেন্ট আমি করে দেব, আমিও সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, কোনো অসুবিধা হবে না, বুঝেছো? তুমি বাড়ি চলে এসো, কিছুদিন থেকে কাজ কমপ্লিট করে যাবে, এই বাহানায় আমার কিউট বয়ের সঙ্গে একটু সময় কাটানোর সুযোগ হবে। মোহন প্রীতিকে কয়েকদিনের জন্য বাড়িতে নিয়ে আসে। মোহন প্রীতির কাজে তাকে সাহায্য করতে থাকে। বেশ কিছুদিন কেটে যায়। কবিতা দেবী প্রীতিকে আর হোস্টেলে যেতে দেবে না বলে ইচ্ছা করে সিঁড়ি থেকে পড়ে যাওয়ার নাটক করে। ও বাবা গো, মরে গেলাম গো, এবার আমাকে কে দেখবে, আমার কে সেবা যত্ন করবে, বৌমা তো থেকেও নেই, আমাকে দেখার মতো কেউ নেই, কে আমার সেবা যত্ন করবে, আমার সময় তো শেষ হয়ে এসেছে এবার।
মা, আপনি এভাবে বলবেন না প্লিজ। আমি আছি তো, আপনি যতদিন না সুস্থ হচ্ছেন আমি বাড়িতেই থাকবো। আপনি সুস্থ হয়ে যাওয়ার পর আমি হোস্টেলে ফিরে যাব। প্রীতি সংসারের দায়িত্ব এবং শাশুড়ি মাকে সুস্থ করার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেয়। দেখতে দেখতে এক মাস কেটে যায়। হঠাৎ করে প্রীতির খুব বমি হতে শুরু করে। মোহন প্রীতিকে একটা ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার জানায় যে প্রীতি মা হতে চলেছে। এটা শুনে মোহন ও প্রীতি খুশি হবে নাকি দুঃখ পাবে তারা কিছুই বুঝতে পারছিল না। যাক, এতদিনে আমার প্ল্যানটা সফল হয়েছে। এবার তো বৌমা প্রেগনেন্ট হয়ে গেছে, এবারে আর ওর পড়াশোনা হবে না। ওকে আমি আর হোস্টেলে যেতেই দেব না। হে 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 বৌমা, আজকে আমার মনের আশা পূরণ করে দিলে তুমি। আজ আমি অনেক খুশি, আমি ঠাকুমা হতে পারবো। মা, তোমার সাথে আমার একটু কথা ছিল। মা, তুমি তো জানোই যে প্রীতি এখন স্কুলে পড়ছে, 7-8 মাস পর ওর ফাইনাল পরীক্ষা আছে। এখন ও বাচ্চা কিভাবে নেবে বলো? মানে তুই কি বলতে চাইছিস বলতো? আমি ঠিক বুঝতে পারছি না তোর কথা। না মা, আমি বলতে চাইছি যে আমি প্রীতির অ্যাবর্শন করিয়ে দেব। আগেও পড়াশোনা করে স্বপ্ন পূরণ করুক, তারপর আমরা বাচ্চা নেব। কি, তুই কি পাগল হয়ে গেছিস মোহন? ছি ছি ছি, গর্ভপাত করা কত বড় পাপ, কত বড় অপরাধ, তুই জানিস না? এই বাচ্চাটা পৃথিবীতে আসলোই না, তাকে হত্যা করার কথা ভাবছিস তুই? না, আমি এটা কখনোই হতে দেব না। আমার নাতির যদি কিছু হয় আমি কাউকে ছাড়বো না, এই আমি বলে দিলাম। মা, তুমি একটু বোঝার চেষ্টা করো, প্রীতির বয়স এখন অনেক কম, 18ও হয়নি। এই বয়সে ও বাচ্চা কি করে মানুষ করবে বলো তুমি? আমি কিছু শুনতে চাই না। এই যে তুমি, তুমি যদি এই বাচ্চাটা নষ্ট করেছো তাহলে এই বাড়িতে আর তোমার কোনো জায়গা হবে না, আমি বলে দিলাম। তুমি বাচ্চাকে জন্ম দেবে নাকি পড়াশোনা করবে, দুটোর মধ্যে যে কোনো একটা বেছে নাও। মা, আর 8 মাস পর আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমি কিছুতেই পড়াশোনা ছাড়তে পারবো না। যে সে তুমি উচ্চ মাধ্যমিক দাও আর নিম্ন মাধ্যমিক দাও, আমার দেখার দরকার নেই, আমার বাচ্চাটাকে চাই, ব্যাস। মোহন ও প্রীতি দুজনেই খুব টেনশনে পড়ে যায়। প্রীতি অনেক ভাবনা চিন্তার পর বলে, মোহন, আমি আর পড়াশোনা করব না বলে ঠিক করেছি, বিয়ের পর সত্যি জীবনে উন্নতি করা সম্ভব নয়। মা ঠিকই বলছে, বাচ্চাটা নষ্ট করা উচিত হবে না আমাদের। না প্রীতি, তোমাকে পড়াশোনা করতেই হবে, উচ্চ মাধ্যমিক দিতেই হবে, কোনো অসুবিধা নেই তোমার। আমি তোমার সঙ্গে ছিলাম, আছি আর সব সময় থাকবো। আমরা বাচ্চাও নষ্ট করব না আর তুমি উচ্চ মাধ্যমিকও দেবে, ঠিক আছে? কিন্তু মোহন, আমি কিভাবে এই অবস্থায় হোস্টেলে গিয়ে একা একা থাকবো? আর তাছাড়া 8 মাস পর আমি পরীক্ষা দেব কিভাবে যদি কিছু হয়? আমি বলছি, সব বলছি, তোমার স্কুলের পাশেই একটা রুম ভাড়া নিয়ে আমি আর তুমি থাকবো। আমি তোমার কেয়ার করব আর তুমি শুধু পড়াশোনা করবে, ওকে? আর তোমার পরীক্ষা তো ডেলিভারির আগেই হবে, উপরওয়ালার উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। মোহন পরের দিনই বাড়িতে অনেক ঝগড়া ঝামেলা করার পর প্রীতিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। মোহন তার কথা মতো প্রীতির অনেক খেয়াল রাখা শুরু করে। তার পড়াশোনায় যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে প্রখর ভাবে নজর দেয়। সে প্রত্যেক দিন প্রীতিকে স্কুলে দিয়ে আসতো এবং নিয়ে আসতো। স্কুলে প্রেগনেন্ট প্রীতিকে দেখে তার বন্ধু বান্ধবরা তাকে নিয়ে অনেক আজে বাজে মন্তব্য করত। ছি, একটু লজ্জা নেই মেয়েটার, এত বড় একটা পেট নিয়ে স্কুলে আসছে, বাচ্চা নেওয়ার এত ইচ্ছা, তাহলে পড়াশোনা করছে কেন বলতো? প্রীতি 11-এ ফার্স্ট হলো, আমি ভেবেছিলাম তো উচ্চ মাধ্যমিকে আমাদের স্কুল থেকে ও টপ করবে, কিন্তু এ তো দেখছি পেট ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, এর জীবন এখানেই শেষ, আমি এবার ফার্স্ট হব, তুই দেখে নিস। আমার তো একে দেখে মনে হচ্ছে এর এখনই ডেলিভারি হবে, দেখা গেল পরীক্ষার হলে গিয়ে এর বাচ্চা হয়ে গেল, হে হে হে। এসব শুনে প্রীতির খুব খারাপ লাগত, সে খুব ভেঙে পড়ত। কিন্তু বারে বারে মোহন তাকে উৎসাহ দিত এবং প্রীতির মনোবল বহু গুণে বেড়ে যেত। দেখতে দেখতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলে আসে। প্রীতি সবকটা পরীক্ষা ভালোভাবে দিতে সক্ষম হয়। সব পরীক্ষা শেষ হয়ে গেলে মোহন প্রীতিকে নিয়ে বাড়ি চলে আসে। কবিতা দেবী তাদেরকে দেখে অনেক খুশি হয়।
সে ভেবেছিল প্রীতি হয়তো বাচ্চাটা নষ্ট করে দেবে, কিন্তু তারা বাচ্চাটা নষ্ট করেনি দেখে কবিতা দেবী অনেক খুশি হয়। সে প্রীতির অনেক সেবা যত্ন করতে থাকে। এক মাস পর প্রীতি একটা সুন্দর ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয়। সকলে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। বৌমা, আজকে আমি অনেক খুশি, তোমার কি চাই বলো, তুমি আজকে যা চাইবে তাই পাবে। মা, আমি আপনার সহযোগিতা চাই, আর কিছু না। মোহন যেভাবে আমার পাশে আছে, আপনি যদি আমার পাশে থাকেন তাহলে আমি আরো এগিয়ে যেতে পারবো। দূর বাবা, পড়াশোনা ছাড়া আর কোনো কথা নেই নাকি? ছেলেকে জন্ম দিয়েছো, একে মানুষ করবে কে? এবার আর কোনো পড়াশোনা হবে না, ছেলে মানুষ করবে। যা পড়েছো অনেক পড়েছো। প্রীতির মন খুব খারাপ হয়ে যায়। কিছুদিন কেটে যায়, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যায়। প্রীতি রাজ্যে প্রথম স্থান অধিকার করে। টিভি নিউজ পেপার সব জায়গায় শুধু প্রীতিকে নিয়ে খবর পাবলিশ করা হয়। প্রেগন্যান্ট স্কুল ছাত্রীর সাফল্য, এ কি খবরের কাগজে বৌমার ফটো, তার মানে বৌমা? তাদের বাড়িতে মিডিয়ার লোকজন এসে ভিড় করে। প্রীতি সকলের সামনে তার পরিবার এবং মোহনের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে। কবিতা দেবী এসব দেখে খুব খুশি হয়, তার চোখে জল চলে আসে। সে প্রীতির কাছে ক্ষমা চায়। আজ থেকে আমার নাতির দায়িত্ব আমার। বৌমা, তুমি শুধু পড়াশোনা করে এগিয়ে যাও, জীবনে তোমাকে সফল হতেই হবে, আমি তোমার পাশে আছি। রিমি তার বর রোহিত এবং এক ননদ রুমকির সঙ্গে বাস করে। রোহিতের বাবা মা তার বিয়ের আগেই মারা গিয়েছিল। রোহিতের একটা জামা কাপড়ের দোকান ছিল। মিমির একটি ছোট বোন ছিল, তার নাম হলো পপি। পপি বেশিরভাগ সময়ই তার দিদির শ্বশুর বাড়িতে থাকতে ভালোবাসত। তার যখন ইচ্ছা করত সে তার দিদির কাছে চলে আসত। পপি এবং রুমকি দুজনে একই কলেজে পড়ে। রুমকির সঙ্গে পপি কলেজে যাবে বলে রোজ তাদের বাড়িতে চলে আসত। এমনই একদিন, কয় দিদি, রুমকি কোথায়, রেডি হয়েছে? রুমকি স্নান করছে মনে হয়, কিছু খাবি না কি পপি? খেয়ে এসেছিস কিছু? হ্যাঁ দিদি, আমি খেয়েছি। আর তুমি কি গো জামাই বাবু, কিছু বলছো না যে? শালিটাকে পাত্তা দিচ্ছ না কেন? হ্যাঁ কই, না না বলো, শুনছি তো। আসলে একটু ক্যালকুলেট করছিলাম, এবার বলো। জামাই বাবু, আমি একটা অনেক সুন্দর ড্রেস দেখেছি, আমাকে ওটা কিনে দিতে হবে। নেক্সট উইকে আমাদের কলেজে ফ্রেশার্স প্রোগ্রাম আছে, কবে কিনে দিচ্ছ বলো তাহলে, এখন চলো। এই তো কদিন আগেই একটা দামি ড্রেস কিনে দিলাম, আবার ড্রেস? তুমি তো আমাকে ফকির করে দেবে। আমার আদুরে শালি কিছুদিন পর নিও, এখন একটু হাত টানা টানি, বুঝেছো? দেখ দিদি, নাকে কান্না শুরু করে দিল, কিপটে জামাই বাবু জুটেছে কপালে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, এমন করো কেন, পাঁচটা নয় দশটা নয় একটাই তো শালি, একটু আবদার তো করবেই তাই না? এই পপি, তুই চিন্তা করিস না, আমি কিনে দেব, তোর জামাই বাবু না দিলেও আমি কিনে দেব, কেমন? তুমি কিনে দেবে মানে? টাকা তো সেই আমাকেই দিতে হবে। আচ্ছা বাবা, কিনে দেব, অত চাপ নিও না। ততক্ষণে রুমকি রেডি হয়ে বেরিয়ে আসে। এই তো চল রুমকি, এই যা, স্কলারশিপের ফর্ম ফিল আপ করতে হবে। জামাই বাবু, তাড়াতাড়ি 500 টাকা দাও তো, স্কলারশিপের ফর্ম ফিল আপ করব, 35,000 টাকা পাবো। হ্যাঁ, পপি একবার বলতেই রোহিত তাকে 500 টাকা দিয়ে দেয়। ও হ্যাঁ, তাই তো, আমিও ভুলে গেছি একেবারে, দাদা আমাকেও 500 টাকা দে, আজকেই ফর্ম ফিল আপের লাস্ট ডেট আছে। আর টাকা নেই আমার কাছে, যা ছিল রুমকিকে দিয়ে দিলাম, এখন অনেক হাত টানা আছে আমার। এমনিও তুই ফর্ম ফিল আপ করে কি করবি বলতো, করতে হবে না ওসব, ছাড়। রুমকি আর কিছু না বলে পপির সঙ্গে কলেজে চলে যায়। বেশ কয়েকদিন কেটে যায়। রোহিত পপিকে 3,000 টাকা দিয়ে অনেক সুন্দর একটি জামা কিনে দেয়। পপি জামাটি নিয়ে এসে রুমকিকে দেখায়। রুমকিরও জামাটি খুব পছন্দ হয়। দাদা, পপির মতো আমাকেও একটা জামা কিনে দেন আরে, আমিও ফ্রেশার্স পার্টিতে যাব। ব্যাস হয়ে গেল,
আমার বোন নিয়েছে বলে কি তোমাকেও নিতে হবে? এত হিংসা কেন তোমার বলো তো? তোমার দাদার কাছে টাকা নেই আর। আরে সত্যিই তো, আমার কাছে এখন টাকা নেই। আর তাছাড়া তোর কাছে তো অনেক জামা আছে, সেগুলো পরে যাবি, নতুন জামার কি দরকার এখন আবার? রুমকির খুব খারাপ লাগে, কিন্তু তবুও সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। আরো কিছুদিন কেটে যায়। শোনো, সামনের 9 তারিখে আমার বোনের জন্মদিন। ওর জন্মদিন এবার আমাদের বাড়িতেই পালন করব। আর হ্যাঁ, পার্টিটা একটু বড় সড় হওয়া চাই কিন্তু। হ্যাঁ একদম। আর শোনো জামাই বাবু, আমার বাজেটে আমাকে কিন্তু একটা নতুন ফোন গিফট করতে হবে। আমার ফোন পুরানো হয়ে গেছে, বেশি নয়, 20,000 দিলেই হবে। এত দামি ফোন, অত টাকা আমি কোথায় পাবো? এবার সত্যি আমি দেউলিয়া হয়ে যাব। আমি কিচ্ছু শুনতে চাই না, আমার চাই 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 চাই। আচ্ছা বাবা আচ্ছা, আমার একমাত্র শালী আবদার করেছে, দিতে তো হবেই। রোহিত ও মিমি দুজন মিলে পপির জন্মদিন উপলক্ষে একটা বড় পার্টির আয়োজন করে। রোহিত পপিকে তার পছন্দের ফোনও গিফট করে। পপি খুবই খুশি হয়। রুমকির এসব দেখে একটু মন খারাপ করে। বাবা মা বেঁচে থাকতে আমারও এভাবে বার্থডে সেলিব্রেশন করা হতো। দাদা আমার জন্য কোনোদিনও বার্থডে পার্টি রাখেনি। তবে পপির বার্থডে এত ধুমধাম করে কাটানো হচ্ছে, নিশ্চয়ই এবার আমার জন্মদিনেও দাদা পার্টি রাখবে। বেশ কয়েকদিন কেটে যায়। গরমের ছুটিতে পপি ও রুমকির কলেজে ছুটি পড়ে যায়। পপির বাইরে কোথাও ঘুরতে যাওয়ার খুব ইচ্ছা হয়। জামাই বাবু শোনো না, আমার কিছু ভালো লাগছে না। কেন, তোমার আবার কি হলো গো? মুড অফ করে বসে আছো যে? গরমের ছুটিতে সবাই ঘুরতে যাচ্ছে, চলো না আমরাও কোথাও থেকে ঘুরে আসি। প্লিজ জামাই বাবু না করবে না কিন্তু, বলে দিলাম। এই দিদি তুইও বল না। হ্যাঁ চলো না, আমার বোনটা বাড়িতে থেকে থেকে বোর হয়ে যাচ্ছে, বেচারির মনটা একটুও ভালো নেই, চলো না ঘুরেই আসি। আচ্ছা আচ্ছা, কোথায় যেতে চাও সেটা তো বলো। সিমলা সিমলা, আমরা সিমলা যাব, খুব মজা হবে। ঠিক আছে, আমাকে কয়েকটা দিন সময় দাও, টাকা জোগাড় করি আগে আমি। আমরা বরং এই ধরো পরের মাসে 10 তারিখে যাই, ততদিনে কিছু টাকা এমনিও ব্যবস্থা হয়ে যাবে। এটা শুনে রুমকিও মনে মনে খুব খুশি হয়। দাদা পরের মাসে 10 তারিখে যাবে বলল, 11 তারিখে আমার জন্মদিন, দাদা নিশ্চয়ই আমাকে ওখানে গিয়ে কোনো সারপ্রাইজ দেবে। দেখতে দেখতে 10 তারিখ চলে আসে, সবাই নিজের নিজের লাগেজ প্যাক করে নেয়। রুমকি তার লাগেজ গুছিয়ে বাইরে বেরিয়ে আসে, তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। রুমকি তুই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছি মানে, আমরা তো সিমলা যাচ্ছি। মানে এ আবার কি, আমরা কখন বললাম যে তোকেও নিয়ে যাব আমাদের সঙ্গে? আমরা 3 জন যাচ্ছি তো, তুই বাড়িতেই থাক কেমন? দাদা আমি একা একা কিভাবে বাড়ি থাকব, আমাকেও নিয়ে চল না প্লিজ। না না এখন আর কিছু করার নেই রুমকি, আমি তো 3 জনের টিকিট করে নিয়েছি, এমনিও বাড়িতে কেউ নেই, তুই বরং বাড়িতেই থাক, এর পরের বার তোকে নিয়ে যাব, ঠিক আছে? আমরা আসি, সাবধানে থাকিস। এই বলে রুমকিকে বাড়িতে একা ফেলে তারা সবাই চলে যায়। রুমকি খুবই কষ্ট পায়, কাঁদতে কাঁদতে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন তার জন্মদিন ছিল বলে সে আরো অনেক বেশি কষ্ট পাচ্ছিল। তার জন্মদিনের দিনটাও সে কেঁদে কেঁদে পার করে দেয়। ওদিকে রোহিত তার বউ ও শালীর সঙ্গে সিমলাতে অনেক মজা করে। দীর্ঘ 10 দিন পর তারা বাড়ি ফিরে আসে। বেশ কয়েক মাস কেটে যায়। একদিন দুটো লোক তাদের বাড়িতে আসে। লোকটির কথা শুনে মিমি ও রুমকি অবাক হয়ে যায়। টাকা? কিসের টাকা? কিসের টাকা মানে, 5 মাস আগে সিমলা যাওয়ার জন্য 50,000 টাকা রোহিত ধার নিয়েছে, 15 দিনের নাম করে নিয়ে আজ 5 মাস হয়ে গেল, আমার এখন টাকা চাই, টাকা দাও। রামবাবু আমাকে আর কয়েকটা দিন সময় দিন প্লিজ, আমি আপনার টাকা দিয়ে দেব। আমার ব্যবসার অবস্থা এখন অনেক খারাপ তো, বেচা কেনা একেবারে হচ্ছে না, আমি খুব শীঘ্রই দিয়ে দেব। চুপ, একদম চুপ, 5 মাস ধরে এটাই শুনছি, আমি 2 দিন সময় দিলাম, এই 2 দিনের মধ্যে আমার টাকা না দিলে আমি তোমার ওই জামা কাপড়ের দোকান ভেঙে চুরমার করে দেব, বলে দিলাম,
শুধু তাই নয়, আমি তোমাকে পুলিশেও দেব, এই জেনে রেখে দাও। এই বলে লোকটি সেখান থেকে চলে যায়। রোহিত খুব দুশ্চিন্তায় পড়ে। তার ব্যবসার অবস্থা সত্যিই খুব খারাপ ছিল। সে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের ফোন করে করে টাকার বন্দোবস্ত করার চেষ্টা করে, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। সেই সময় ওখানে পপি আসে। দিদি জানিস, আমার স্কলারশিপের 35,000 টাকা আমি পেয়ে গেছি, আজকেই পেলাম। আমি এখন শপিং করতে যাচ্ছি, তুই যাবি নাকি? কি হয়েছে রে, সবাই এত চুপচাপ কেন? মুড অফ। জামাই বাবু, তোমার কি হয়েছে, কি টেনশন করছো? মিমি তার বোনকে তাদের দুশ্চিন্তার কথা জানায়। পপি, আসলে আমার তোমার কাছে টাকা চাইতে খুবই খারাপ লাগছে, কিন্তু আমার উপায় নেই। তুমি ওই 35,000 টাকাটা আমাকে দাও, আমি কিছুদিনের মধ্যেই তোমার টাকা ফিরিয়ে দেব, প্রমিস। সরি জিজু, এই টাকাটা তো আমি দিতে পারবো না। পরের সপ্তাহে আমার এক বন্ধুর বিয়ে আছে, আমাকে শপিং করতে হবে, না হলে আমি তো বিয়ে বাড়িতেই যেতে পারবো না। আর তাছাড়া জামাই বাবু হয়ে শালির কাছে টাকা চাইতে তো তোমার লজ্জা লাগা দরকার। এই বলে পপি সেখান থেকে চলে যায়। রোহিতের খুব খারাপ লাগে। রুমকি তখন সেখানে এসে বলে, দাদা এই নে, এই সোনা গহনাগুলো বাবা মা আমার বিয়ের জন্য তৈরি করে রেখেছিল, তুই এগুলো বিক্রি করে দিয়ে রামবাবুর টাকা ফিরিয়ে দে। কি হলো নে, কি ভাবছিস আবার? বোন, তুই সত্যিই খুব ভালো রে, আমি তোর দাদা হওয়ারই যোগ্য নই। তার দাদা, এমন বলিস না, যা শিগগিরই যা এবার। রোহিত রুমকির সোনা গহনাগুলো স্বর্ণকারের কাছে বন্ধক দিয়ে রামবাবুকে তার টাকা ফিরিয়ে দেয়। রোহিত মনে মনে পুরানো দিনের কথা মনে করে খুব আফসোস করে। সে রুমকির কাছে অনেক ক্ষমা চায়। সে একটা কথা খুব ভালো করে বুঝতে পারে, যারা বিপদের সময় পাশে থাকে তারাই আসলে আপন হয়। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।